আর দোয়াও বলে ইবাদা, সব সময় দোয়া করতে থাকবেন, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় চলতেছেন আর দোয়া করবেন। এই দোয়া মাসনুন দোয়া, যেখানে যেখানে আছে দোয়া, এই দোয়া বলে কি ইবাদত। আর দোয়া করার জন্য ওযু লাগে না, ওযু লাগে আপনি যখন তখন দোয়া, জিকির আজগার যেগুলি আছে এগুলি সব সময় কন্টিনিউ করবো, ইবাদতের মধ্যে পড়বে। তারপর নজর, মান্নাত করা, মান্নাত এটা ইবাদতের মধ্যে পড়বে। কিন্তু এই মান্নাত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কোনো মাজারে, কোনো দরবারে কোথাও কোনো জিনিস মান্নাত করা যাবে না। আর বর্জিত যদি কেউ মান্নাত করেন তাহলে অবশ্যই ওই মান্নাতটা নিয়তকারী করতে হবে, তাদের খাওয়াবেন আপনি। সব মুসলিম যদি মান্নাত করেন সমস্যা, কারণ মান্নাতের জিনিস ধনী লোকেরা খেতে পারবে না, গরিব শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর লোকেরা খাবে। কারণ মর্জিত আপনি মান্নাত করছেন, মর্জিত সামর্থ্যবান লোক মুসলিম আছে, সমস্যা মসজিদের মধ্যে অনেক ধনী মানুষের নামাজ পড়তে আসে, এই জন্য মান্নাত এভাবে করতে হবে। এরপরে জবহন, জবাই করা, কোন পশু জবাই করে ভক্ষণ করা, এটা অবাদত, জবাই করা অবাদত। এই জবাইয়ের সিস্টেমটা কি দেখেন আপনি, আমরা সবাই জবাই করতে পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পশুটাকে কেমন দেখি যে সিস্টেম, আমরা সবাই সিস্টেমটা জানি, সবাই আপনি সাকু ধারালো, সাকু রাসুল বলছেন সাকু বাসুরিকে ধারালো করো, এর মাধ্যমে তুমি পশুকে ইহসান করো, পশুকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। অর্থাৎ আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর কোনো দোয়া নাই, বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিতে হবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবেহ করবেন। এই জবেহ করার মাধ্যমে এটা ইবাদত হবে। আর এই জবেহ করার সিস্টেম চারটা রব কাটা যাবে, চারটির মধ্যে তিনটি কাটলেও জবেহ হবে। অন্য কোন সিস্টেমে পশুকে হত্যা করলে জবেহ হবে না, খাওয়া হারাম হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, আমাদের কসাইরা স্বভাব, আমরা যারা আজ যখন কোন গরু জবাই করি, জবাই করার পরে সাকু কিন্তু ভিতরে ছুরি ভিতরে ঢুকাই দেয়, দেখছেন কিনা, এটা হবে না, ঢুকাই দেওয়া জায়েজ হবে না। কারণ এই পশুটা আপনি জবাইয়ের কারণে মারা যায় নাই, এটাকে তার কলিজায় আঘাত করার কারণে সে মারা গেছে, এটা হারাম হয়ে যাবে। বিষয়টা খেয়াল করবেন, যে পশুটা জবাই করার সিস্টেম রাসুল বলছেন, আপনি বলতে পারেন যে একজনের কষ্টের আশা দিল যে ওইভাবে জবাই করলে তো পশুর কষ্ট কম হয়, আপনি বলেন বললাম যে আপনি কষ্ট কমানোর কারা রাসূল যখন যে পদ্ধতি জবাইয়ের শিখাইছেন, জবাইয়ের পদ্ধতির বাইরে আপনি যদি অন্য সিস্টেম করেন এটা জায়েজ হবে না। আপনি একটা জীবন্ত গরুকে যদি গলা না কেটে বুক ফেলে যদি কলিজে দিয়ে দেন, ছুরিতে আঘাত করে কাটে দেন, গরু মরবে কিনা বলেন, মরবে কিনা? তাহলে আপনি এই পশুটা মারা যায় হয়তো 10 মিনিট পরে, এই ভিতরে ছুরিতে আঘাত করার কারণে 3 মিনিট আগে যদি মারা যায়, তাহলে এই গরুটা জবাইয়ের কারণে মরে না, এই গরুটার কলিজে আঘাত করার কারণে মারা গেছে। সুতরাং জবাই করলে বললে যে যাও খাওয়া যায় সে তো ওই কারণে মারা মারা যাওয়ার কারণে এটা খাওয়া যায় হবে না। এবং পাকিয়ে দিচ্ছে, দেখবেন কষাই জবাই করার পরে এই যে এখানে এগুলি সব গলা কেটেই আপনি ভিতরে ছুরি ঢুকা গেছে আর হাত পায়ের এগুলি কেটে দিচ্ছে, তাহলে কি হলো, একটা জীবন্ত গরুকে জবাই করা ছাড়া যদি হাত পা কেটে দেন আর গলার ভিতরে যদি ভিতরে ছুরিতে আঘাত করেন, পশুটা কি মারা যাবে না? তাহলে জবাইয়ের সিস্টেমের বাইরে যদি কোনো আঘাত করে পশুকে হত্যা করে, অন্য কোনো আঘাত করে গলা কাটা ছাড়া যদি অন্য সিস্টেমে আপনি মারা যাওয়ার আগে কি করেন, আপনি পশু খাওয়া জায়েজ হবে, হারাম হয়ে যাবে। খুবই দুঃখজনক কারবার। আমি দেখলাম যে কসাই গরু জবাই করলো, কিভাবে দুইজনে নেকটি মারে পাঁচ পায়ে জবাই করে আপনি অমনি মানে মরার আগেই বুঝতে মারে চামড়া শিলা শুরু করে দিল, এত অমানবিক হওয়া তো ঠিক না। তার জীবনটা যাবার দেন না, আপনি তার জীবনটা যাবার দেন, তারপরে পায়ের চার গোড়াল কেটে দিল। এবং দেখলে আমি রুশিয়া বাঁধবে যে গরু বুঝতে আমি কিনি, রুশিয়া বাঁধবে তাহলে বুঝতে কিনা ঠিক না। এই জন্য চেষ্টা করবো আমরা যারা গরু পশু জবাই করি কুরবানি পশুর ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি ফলো করবো, যে উত্তম পন্থায় জবাই করবো। অনেকে হাঁস জবাই করে কাল্লা ভেঙে দেয়, মাথা ভেঙে দেয়, কেন ভেঙে দেন আপনি, এটা তো হাতিসের সিস্টেম আসে নাই, হাঁসকে মরতে দেন আপনি, আপনি কিছু ধরে রাখেন, হ্যাঁ দৌড় দেন ঠিক আছে, আপনি কিছু ধরে রাখেন না, ধরে রাখেন রক্ত যখন পড়ে যাবে সে এমনি অবশ হয়ে যাবে। কিন্তু আপনি আপনি মাথা মটকাই দিলেন, মুরগি জবাই করে মুরগির মাথা মটকাই দিলেন, এর কি, এর তো রাসূলের সুন্নতের মধ্যে আসে নাই যে আপনি রড কাটবেন পরে মাথা মটকাবেন, এটা হাদিসে এগুলি আসে নাই। তারপর সুন্নতের বাইরে কাজ করতেছেন, এটা খিলাফ কাজ, এগুলি জবাইয়ের পদ্ধতির মধ্যে পড়ে না, এগুলি শরীয়তের জবাইয়ের পদ্ধতির মধ্যে পড়ে না, আপনি জায়েজ হবে না। এজন্য আমরা ওই পদ্ধতি ফলো করে মরতে দেন, 10 মিনিট যাবার দেন না, একাল জীবন চলে যাচ্ছে 10 মিনিট যাবার দেন, এত তাড়াহুড়া করা দরকার কি? এজন্য জবাই করাও ইবাদত, আপনারা সবাই জবাই করতে পারবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজে জবাই করবেন।